গ্রাহকের অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা জালিয়াতির অভিযোগে ব্যাংক অফিসারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা বারাসাত আদালতের। 2 কোটির হদিশ মিললেও এখনো মেলেনি 1 কোটি। ব্যাংক জালিয়াতির মামলায় 2 অভিযুক্তকে সাজা ঘোষণা করল বারাসাত আদালত। আগেই বিচারক তাদের দোষী সাব্যস্ত করেছিলেন। বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। এদিন বিচারক অভিযুক্তদের জেল ও জরিমানা ঘোষণা করেন। জানা গেছে 2020 সালে অতিমারির সময় বাগুইয়াটির একটি বেসরকারি ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় 3 কোটি টাকা লোপাট হয়ে যায়। পরে প্রায় 2 কোটি টাকা উদ্ধার হলেও বাকি 1 কোটি টাকার হদিশ মেলেনি। ওই গ্রাহকের অ্যাকাউন্ট চেন্নাইয়ের একটি শাখাতে ছিল, কিন্তু সেই টাকা সরানো হয়েছে বাগুইয়াটির শাখা থেকে। তদন্তে নেমে পুলিশ ওই ব্যাংকের এক অফিসার সহ 3 জনকে গ্রেপ্তার করে। পরে ওই অফিসার এবং তার এক সঙ্গীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। পুলিশ সূত্রের খবর, ওই ব্যাংক অফিসার মোবাইলের সিম জালিয়াতি করে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ইমেল বদলে দেন। ওই গ্রাহকের নামে একটি ডেবিট কার্ড বার করে তা নিজের কাছে রাখেন। তারপর সেগুলির সাহায্যেই টাকা সরিয়ে ফেলেন 3টি ভুয়ো অ্যাকাউন্টে। ভুয়ো অ্যাকাউন্টটি তৈরি করে দিয়েছিলেন ওই ব্যাংক অফিসারের এক সঙ্গী, যিনি কোনো ব্যাংকের সাথেই যুক্ত নন। দীর্ঘদিন কেস চলার পর বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার সাজা ঘোষণা করল বারাসাত আদালত। যে 409-এ 7 বছর এবং 50,000 ইচ ফাইন প্রত্যেকে, 419-এ 3 বছর হয়েছে এবং 5,000 ইচ, 420-তে 7 বছর হয়েছে এবং 20,000 টাকা প্রত্যেকে ফাইন হয়েছে, 468-এ 7 বছর হয়েছে এবং 20,000 টাকা ফাইন হয়েছে, 469-এ 3 বছর হয়েছে এবং 5,000 টাকা ফাইন হয়েছে, আর 471-এ 2 বছর হয়েছে এবং 4,000 টাকা ফাইন হয়েছে। আমাদের 27 জুলাই চেন্নাই টি নগর ব্রাঞ্চে তামিলনাড়ু ম্যানেজার যখন ব্যাংকে গেলেন, গিয়ে দেখলেন যে একজন অ্যাকাউন্ট হোল্ডার, তিনি চেন্নাইরই বাসিন্দা, তার অ্যাকাউন্ট থেকে 20,000,000 টাকা চলে যাচ্ছে। তো ওটা দেখে উনি ফোন করেন ভদ্রমহিলাকে এবং ভদ্রমহিলা বলেন যে এই ট্রানজ্যাকশনগুলো আমি করছি না। তারপরে ওনারা ওই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে এবং দেখা যায় যে সমস্ত ট্রানজ্যাকশনটা হচ্ছিলো ICICI VIP রোড ব্রাঞ্চ, এবং তারপরে VIP রোড ব্রাঞ্চকে ওরা চিঠি করে এবং তারপর VIP রোড ব্রাঞ্চ তদন্ত করে এবং দেখে যে ব্যাংকের গ্রাউন্ডে এই ক্রাইমটা হয়েছে এবং তারা কাস্টমারকে পুরো 3,21,00,000 টাকা রিফান্ড করে দেয়। কিন্তু এই রিফান্ড করতে গিয়ে ব্যাংক 41,00,000 টাকা ব্যাংকের লস হয়, যেটা ব্যাংক রিকভার করতে পারেনি। এবং 30 জুলাই ব্যাংক একটা কমপ্লেন দেয়, যার বেসিসে ইনভেস্টিগেশন হয়, দুজনের কাছে চার্জশিট ফাইল হয়। গতকাল তারা দোষী সাব্যস্ত হয়েছিল এবং আজকে তাদের একজন বাপ্পাদিত্য বিশ্বাস, একজন হচ্ছে সমীরাংশ, না না দুজনেই কলকাতার বাসিন্দা, এবং ক্রাইমটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।